সিডাব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম। আজকে 2 ইউনিটের একটি বাড়ির ডিজাইন দেখাবো। এই বাড়িটি মাত্র 1600 স্কোয়ার ফিট জায়গার ভিতরে করা হয়েছে। বাড়িতে 3টি ফ্লোর রয়েছে, তো এর মধ্যে হচ্ছে একটি 1 ইউনিটের এবং আর 2টি হচ্ছে 2 ইউনিটের। এই বাড়িটি 4 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে, ভবিষ্যতে আর 1টি তলা করবে বা করা যাবে। আপনারা 5 তলা 6 তলা ফাউন্ডেশন দিয়েও করতে পারবেন। ভিডিওটিতে বাড়িটির ডিজাইন সম্পর্কে বিস্তারিত সবকিছু শেয়ার করব। ডিজাইনটি বা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এই বাড়িটি তৈরি করতে কি পরিমাণ টাকা খরচ হবে বা কত টাকা লাগবে সেটা এই ভিডিওতে বলে দেব, একটি ধারণা দিয়ে দিব। ড্রয়িং প্ল্যানটি রয়েছে বা ফ্লোর প্ল্যানটি রয়েছে, সেটি দেখাবো। জায়গা লম্বায় কত ফিট রয়েছে এবং চওড়ায় কত ফিট রয়েছে, রুমের যে মাপগুলো রয়েছে কত ফিট বাই কত ফিট, বিস্তারিত সবকিছুই দেখাবো এবং বুঝিয়ে দেব। তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এটার যে 3D মডেলটি রয়েছে, 3D মডেলটি দেখাবো। সেখানে হচ্ছে 60টি সরিয়ে 1 ইউনিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটিও দেখাবো এবং 2 ইউনিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটিও দেখাবো এবং বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিব। তাই আপনারা না টেনে দেখতে থাকেন, পর্যায়ক্রমে সবকিছুই বুঝিয়ে দিব, সবকিছু জানতে পারবেন। আপনারা তাহলে না টেনে দেখতে থাকেন। এটি হচ্ছে বাড়িটির 3D মডেল বা 3D ডিজাইন। এই পার্টি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন। এখানে বারান্দা রয়েছে সামনের দিকে, তো নিচের যে গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে, গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এইখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এখানে ছোট্ট করে একটি গ্যারেজ করা হয়েছে। যদি কেউ গ্যারেজ না করতে চান তাহলে এখানে এটাকে রুম করে নিতে পারেন এবং একটি বারান্দা করে নিতে পারেন। আর এখানে একটি গেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেইন গেট। এই গেট দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। এটি হচ্ছে সিঁড়ি রুমের নিচে, সিঁড়ির নিচ দিয়ে গেটটি করা হয়েছে। এটার যে ভেতরে ডিজাইনটি রয়েছে সেটি দেখাবো। প্রথমেই হচ্ছে 1 ইউনিটের যে ফ্ল্যাটটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি, এই 4টি সরিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটি হচ্ছে 1 ইউনিটের ফ্ল্যাট। এখানে হচ্ছে 4টি বেডরুম রয়েছে, এর মধ্যে হচ্ছে 3টি মাস্টার বেডরুম, 1টি কমন, আর হচ্ছে ড্রয়িং রুম রয়েছে, ডাইনিং রুম রয়েছে, ফ্যামিলি লিভিং রুম রয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে সিঁড়ি দিয়ে আসলে এখানে একটি ল্যান্ডিং দেখতে পাচ্ছেন। তো এই পাশে হচ্ছে একটি ডোর রয়েছে এবং এই পাশে একটি ডোর রয়েছে, এই 2টি ডোর দিয়েই হচ্ছে এই ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন। তো বা পাশের যে ডোর রয়েছে এই ডোর দিয়ে প্রবেশ করলে এই পাশে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং রুম বা ড্রয়িং স্পেস। এই ড্রয়িং রুমের পাশে এদিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এটার সাথে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং বারান্দা রয়েছে। পেছন দিকে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এই বেডরুমের যাওয়া ডোর হচ্ছে এদিকে। এবং এখানে যে ড্রয়িং রুম আছে এই ড্রয়িং রুমের এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে। আর এই পাশ দিয়ে সামনে আসলে পেয়ে যাবেন হচ্ছে একটি ফ্যামিলি লিভিং রুম, এখানে হচ্ছে একটি ফ্যামিলি লিভিং রুম করতে পারেন। আর এদিকে হচ্ছে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এই যে টয়লেট এটি হচ্ছে কমন টয়লেট। আর সামনের দিকে ঠিক এই পাশে যে ড্রয়িং রুমটি রয়েছে তার অপোজিটে হচ্ছে একটি ডাইনিং রুম রয়েছে, এই যে এই পাশে ডোর দিয়ে আসলেই প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ডাইনিং রুম। এবং এর সাথে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম, এটির সাথে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে। আর এখানে ডাইনিং রুম বা ডাইনিং স্পেস এবং বেডরুমের সাথে হচ্ছে 2টি বারান্দা রয়েছে, সামনে 2টি করে বারান্দা, 4টি বারান্দা রয়েছে। পেছন দিকটাতে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে মাস্টার বেডরুম। এই বেডরুমের সাথে অ্যাটাচ যে টয়লেটটি রয়েছে এটি হচ্ছে টয়লেটটি এবং এটিতে যাওয়ার ডোর হচ্ছে এইদিকে। মাঝের দিকে হচ্ছে কিচেনটি রয়েছে, বেশ বড়ই কিচেনের যাওয়ার ডোর হচ্ছে এই পাশে। এটি ছিল হচ্ছে বাড়িটির 1 ইউনিটের ফ্ল্যাট। এখন হচ্ছে আপনাদেরকে এটির যে 2 ইউনিটের ফ্ল্যাট রয়েছে সেটি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে বাড়িটির 2 ইউনিটের ফ্ল্যাট। এখানে 2টি ফ্ল্যাটের ডিজাইনই একই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। তো প্রত্যেকটি ফ্ল্যাটে হচ্ছে 2টি বেডরুম রয়েছে, 2টি টয়লেট, ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি, এখানে 2টি ডোর দেখতে পাচ্ছেন এই ল্যান্ডিং এর এখানে, যেখান এই পাশে হচ্ছে একটি ডোর এবং এই পাশে হচ্ছে একটি ডোর। এই 2টি ডোর দিয়ে হচ্ছে 2টি ফ্ল্যাটে প্রবেশ করতে পারবেন। এখানে ডান পাশে যে ফ্ল্যাটটি রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। মেইন ডোর দিয়ে প্রবেশ করলে পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং স্পেস। সামনের দিকে হচ্ছে ড্রয়িং স্পেস এবং এই পাশটাতে হচ্ছে ডাইনিং স্পেস, এবং এদিকে কিন্তু একটি বারান্দা রয়েছে ড্রয়িং যে স্পেস রয়েছে এটার সাথেই। আর এই ড্রয়িং স্পেসের সাথে এদিকে হচ্ছে একটি বেডরুম রয়েছে, এটি হচ্ছে একটি মাস্টার বেডরুম। এটার সাথে হচ্ছে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এবং এদিকে হচ্ছে বারান্দা রয়েছে। আর এরপরেই এই পেছন দিকটাতে হচ্ছে আরেকটি বেডরুম রয়েছে। তো এই বেডরুমের সাথে একটি টয়লেট দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কমন টয়লেট, এই যে টয়লেটে যাওয়ার ডোর হচ্ছে এইদিকে। এই কমন টয়লেটের সাথে এদিকে হচ্ছে একটি কিচেন রয়েছে। তো এই ছিল হচ্ছে একটি ইউনিটের ডিজাইন। এবং এরপরে যে পাশের ইউনিটের ডিজাইনটি রয়েছে ঠিক সেম, দেখেন এই যে ড্রয়িং এবং ডাইনিং স্পেস, মাস্টার বেডরুম এবং একটি
কমন বেডরুম, অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট এবং কিচেন। তো এ ছিল হচ্ছে বাড়িটির দুটি ফ্লোরের প্ল্যান। নিচের ফ্লোরটি দেখালাম না, নিচের ফ্লোরটি ঠিক সেম একই রয়েছে, শুধু এখানে এই যে বেডরুমটি রয়েছে এটির পরিবর্তে একটি গ্যারেজ চলে আসছে। এটি হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান। এই বাড়িটি তৈরি করতে জমি এখান থেকে এই পিছন পর্যন্ত লম্বায় লাগবে হচ্ছে 32 ফিট এবং চওড়া এখান থেকে এই পর্যন্ত লাগবে হচ্ছে 50 ফিট। পুরো জমি লাগতেছে হচ্ছে 1600 স্কোয়ার ফিট, এটা শতাংশ হচ্ছে প্রায় 3.5% থেকে একটু বেশি, আর কাঠায় হচ্ছে প্রায় 2.25 কাঠা জায়গা লাগবে এই বাড়িটি তৈরি করতে। রুমের মাপগুলো একটু দেখাচ্ছি, সবগুলো দেখানো সম্ভব না, আমি কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে এক ইউনিটের ফ্ল্যাটটি রয়েছে সেটি প্রথমে দেখাচ্ছি। এখানে যে সিঁড়ি রুমটি রয়েছে এটি লম্বায় রয়েছে 15 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 7 ফিট। আর এইদিকে যে ড্রয়িং রুমটি রয়েছে এটি লম্বায় রয়েছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 3 ইঞ্চি। বারান্দাটি লম্বায় রয়েছে 3 ফিট এবং চওড়ায় রয়েছে 8 ফিট 6 ইঞ্চি। এই পাশের যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 11 ফিট। অ্যাটাচ যে টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বায় হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট। এই রুমটি এদিকে লম্বায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 13 ফিট। আর এখানে যে টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বায় হচ্ছে 8 ফিট এবং চওড়ায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। মাঝে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় হচ্ছে 8 ফিট এবং চওড়ায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে পেছনে যে 3 নম্বর মাস্টার বেডরুমটি রয়েছে ঠিক দুটি বেডরুমে এক সমান দেখেন, 10 ফিট 6 ইঞ্চি এবং 10 ফিট 6 ইঞ্চি, 13 ফিট। আর এটার সাথে যে একটা টয়লেটটি রয়েছে টয়লেটটি লম্বায় হচ্ছে 8 ফিট এবং চওড়ায় হচ্ছে 5 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি রয়েছে এবং এই মাস্টার বেডরুমটি রয়েছে ঠিক একই সমান রয়েছে। এখন হচ্ছে এটার যে 2 ইউনিটের ফ্ল্যাটটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি। এটি হচ্ছে 2 ইউনিটের ফ্ল্যাট। তো এখানে হচ্ছে 2টি ইউনিট, ডান পাশে হচ্ছে 1টি ইউনিট এবং বাঁ পাশে হচ্ছে 1টি ইউনিট। ডান পাশে যে ইউনিটটি রয়েছে সেটির মাপ একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে ড্রয়িং রুমটি লম্বায় হচ্ছে 12 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট 9 ইঞ্চি। আর এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 3 ফিট এবং চওড়ায় হচ্ছে 8 ফিট 6 ইঞ্চি। আর এখানে যে মাস্টার বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় হচ্ছে 12 ফিট এবং চওড়ায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি। আর এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 3 ফিট এবং চওড়ায় হচ্ছে 9 ফিট। আর এটার সাথে যে একটা টয়লেটটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 4 ফিট 4 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 9 ফিট। আর এটার সাথে আরেকটি বেডরুম রয়েছে পেছনের দিকে, এটি লম্বায় হচ্ছে 10 ফিট 6 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। আর এদিকে যে কমন টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 5 ফিট। আর এদিকে যে কিচেনটি রয়েছে কিচেনটি লম্বায় হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি এবং চওড়ায় হচ্ছে 6 ফিট 6 ইঞ্চি। মাঝে যে ডাইনিং রুমটি বা ডাইনিং স্পেসটি রয়েছে এটি লম্বায় হচ্ছে 8 ফিট এবং চওড়ায় হচ্ছে 12 ফিট। এই বাঁ পাশে যে ফ্ল্যাটটি রয়েছে এই ফ্ল্যাটটির মাপও ঠিক একই সমান। এ ছিল হচ্ছে বাড়িটির ড্রয়িং প্ল্যান, ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর। এটা যে গ্রাউন্ড ফ্লোরটি রয়েছে সেটি একটু দেখাচ্ছি। এখানে হচ্ছে পুরো বাড়িটির ড্রয়িং প্ল্যানটি রয়েছে, সচরাচর এটা কখনো আপনাদেরকে দেখাই না। এই যে এই বাড়িটির যে ড্রয়িং প্ল্যানটি রয়েছে সেটি একটু দেখিয়ে দিচ্ছি। তো এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এখানে দেখেন সব ঠিক রয়েছে, শুধুমাত্র এখানে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের পরিবর্তে এদিকে গ্যারেজ হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে ড্রয়িং রুমের জায়গায় একটি বেডরুম চলে আসছে, এখানে ড্রয়িং রুম নেই, এখানে একটি ডাইনিং রুম আছে এবং 2টি টয়লেট রয়েছে। আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর, এই পার্টটি হচ্ছে সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এইদিকে হচ্ছে এটি ফার্নিচার লেআউট সহ ফ্লোরের প্ল্যান। এটি হচ্ছে ডিটেল মাপ প্রত্যেকটি রুমের। আর এটি হচ্ছে কলামের যে শিডিউল রয়েছে সেই শিডিউলটি, কলাম কত ইঞ্চি বাই কত ইঞ্চি থাকবে বা কি পরিমাণ রড থাকবে ডিটেল দেওয়া আছে, একদম ডিটেল ড্রয়িং করা আছে দেখেন। এ ছিল হচ্ছে পুরো বাড়ির ড্রয়িং প্ল্যান। এই সম্পর্কে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করে জেনে নেবেন। এই বাড়িটি যদি তৈরি করতে চান তাহলে কত টাকা খরচ হবে সেই সম্পর্কে আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি। এই বাড়িটি যদি 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে প্রায় 28 থেকে 29 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। আর যদি 3 তলা এবং 4 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা তৈরি করতে যান তাহলে সেক্ষেত্রে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে। তবে জায়গা ভেদে কোথাও হয়তো আরো 1-2 লক্ষ টাকা বেশি লাগতে পারে যদি মালামালের দাম বেশি হয়ে যায়। এই 22 সালের যে অগস্ট মাসের মালামালের দাম রয়েছে এর থেকে যদি বেশি হয়ে যায় আরো তাহলে সেক্ষেত্রে কিন্তু খরচ আরো বাড়বে। আর যদি মালামালের দাম কমে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে খরচ আরো কমে যাবে। তো এই ছিল হচ্ছে আজকে ডিজাইন থেকে শুরু করে সবকিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অল করে দিবেন। যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।